2 কেজি হয়ে যাবে। হ্যাঁ 2 কেজি হয়ে যাবে। বড় মাছটা 800 টাকা কিলো যাবে, যে তোমার গল্প করবো না দাদা, আমি খাই না, আমি মাছ খাই, ঠিক আছে, কিন্তু মাছটা ধরি তো আমরা জানি। যদি এই সাইজের মাছ হতো দুটো হলেও খেয়ে নিতাম। আমাদের শান্তিপুরে থানার মোড়ে এসব মাছ নিয়ে গেলে বিক্রি হয়ে যাবে। ওই বড় সন্ধ্যের সময় ওখানে ইলিশ মাছ ওঠে, যে এই সারাদিন ধরবে তো ইলিশ মাছ, গলদা চিংড়ি, ওইখানে 20-25 জন ইলিশ ধরছে। হ্যাঁ বড় মাছটা নাই নাই করে ধরো 1500 টাকা দাম আছে। আবার রোজ তো পাই না, ঠিক আছে, মাছ বলা যায় না, ধরো জানতো থাকবে মাটা ভাই থেকে লিটারটা জানতো থাকবে, এগুলো বলা যাবে না, সব জানতো থাকবে, গিয়ে তারা তাকত থাকবে না। হ্যাঁ তাকত থাকবে না তো, কিন্তু মাল জানতো থাকবে। কিসে রাখবে, জলে না তাহলে বাড়ি গিয়ে ওই ইয়েতে রেখে দেবো, ঝুড়ি মুড়িতে, নাহলে বড় গাবলায় অল্প একটু জল দিয়ে রেখে দিলে হবে না, মিষ্টি জল দিলেই হবে, হালকা জল দিতে হবে। আমরা ওইভাবে রাখি, হ্যাঁ শিশির পড়বে, হালকা নাকা থেকে জল দিতে হবে, নাহলে লাল আলিটা কেটে গেলে তো মরে যাবে। শিশির পড়বে তো, হ্যাঁ আবার শিশির পড়বে, নাকি তো শিশির পড়বে, ঠিক আছে। আমার ওই সবগুলো নিয়ে আসলে দেখি ওইখানটা দিয়ে দিই, বলছি মাছ পাবে, গোল মাছ হবে, তোমার গোল মাছ হয় বলছে। এটা হলুদ হয়ে গেছে, আগে আমি দেখি আজকে মাছ আসছে, তুমি কি ওই জেনারে ধরছো? হ্যাঁ না সুতো আছে, তো কি ইউজ করেছো? মাছ মাছ তো ছোটো ছোটো মাছ, ছোটো ছোটো মাছ।